Srila Prabhupada's Samadhi Peeth, Shaitanya Gaur, Srila Gaur Kishore Das Prabhupada Maharaj's Samadhi Peeth Darshan Karne. Tas Paschat, Chand Kaji Samadhi, Samadhi Peeth Darshan Karne. ওইখানে মঠে প্রসাদ সেবা করে তারপরে ফিরছে। মনে হয় কোনো অসুবিধা হয় নাই। সকালবেলায় এখানে জল খাবার ব্যবস্থা ছিল, সে আমার মনে হয় যে খেয়ে গেলে আরো সুন্দর ভাবে তোমাদের দর্শন হবে, একটু বিলম্ব করে যা হোক হয়েছে সব। শ্রী চৈতন্য মহাপ্রভু ওই পারে যেখানে দর্শন করতে গিয়েছিলেন, মহাপ্রভুর আবির্ভাব স্থান সেই অন্তর্দ্বীপ অথবা মায়াপুর, গোকুল এবং মথুরা দুটাই ওখানে আছে সম্মিলিত ভাবে। সেইখানে সচিনন্দন গৌধরি রাধাভাব কান্তি গ্রহণ করে, জগৎজীবের উপরে কৃপা করে, রাগানুগা ভক্তি নাম নামের মধ্যে জগতে প্রচার করবার জন্য আবির্ভূত হয়েছে। সেখানে মহাপ্রভু অত্যন্ত মধুর মধুর লীলা বাল্যাবস্থা থেকে সে প্রকটিত হয়েছিল। আরে ও বাল্যলীলা মথুর লীলা সব প্রকাশিত হয়েছে। ওইখানে মহাপ্রভু ছোট অবস্থাতে যখন বাল্যাবস্থাতে দুটি চোর এসে দেখে যে তাহার মধ্যে স্বর্ণ অলঙ্কার ইত্যাদি আছে, এই চোরি করে নিব, এই জন্য ছেলেটাকে কোলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যাবে আর সেইখানে গুলিকে বাহার করে কোলে নিয়ে গিয়ে ঘুরতে 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 আবার সেই জগন্নাথ দেবের বাড়ির সামনেই উপস্থিত হয়ে গেল। তখন বাবা মা আর সব, আরে তুমি কোথা ছিলে, চোররা তখন ছেড়ে দিয়েছে। আরো বড় হলে স্কুলে যাচ্ছে আর গঙ্গা তটেতে ব্রাহ্মণরা, সেখানে স্মার্ট ব্রাহ্মণরা, সূর্যকে কেউ জল দিচ্ছে, কেউ কিছু করছে, কেউ ধ্যান করেছে, আইনি মুক্তকে কুল্ল নিয়ে ফেলছে, ওরা বিষম পাত মতন দিচ্ছে আর তার কাছে তিনি জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করছে। এই কুল্লা ফেলবার উদ্দেশ্য কি, এই বেটাদের গায়েতে আমার অধরামৃত লেগে যেদেরকে কৃষ্ণ ভক্তি হবে ওরা বুঝে উঠতে পারে না, যাহার এই চরণ ধৌত জলের জন্য ব্রহ্মা শিব দেবতারা সব লালাই আর সে জোর করে দিয়ে ওই স্মার্ট ব্রাহ্মণের উপরে, ওরা সূর্যে যোগ দিচ্ছে আর এরকম ঔদ্ধত্য প্রকাশ করে। ওরা জগন্নাথ মিশ্রকে বলে আই ইনি আবার মুখেতে কালি টালি লেতে পোতে এই কলে বলে ছলে কৌশলে কিরকম ভাবে সকলকে উদ্ধার করবেন
এই সব মধুর লীলা সব উনি করেছে। আরো বড় একটু হলেও গঙ্গা ঘাটেতে সব কুমারীরা স্নান করতে আসে আর তাহাদেরকে বলেন যে আমার আগে পূজা করো, আর যদি পূজা না করো তাহলে তোমার কি সাত সাত পতি হবে, সতিনী হবে, আর পতি বৃদ্ধ হবে, অমুক তমুক সব বলতে। তারা ভয় পেয়ে তাহাকে কলা সন্দেশ এইসব দিয়ে থাকে। এরকম হওয়াতে মধুর বাল্য লীলা করেছে। পরবর্তী কালেতে গয়া যান, বাবার পিণ্ড দানের বাহানা করে আর সেখানে ঈশ্বরপুরী পাদের সঙ্গে দেখা হল। তখন নিমাই পণ্ডিত পাল্টে গেল, এর মধ্যে দিগ্বিজয়ীকে পরাজয় ইত্যাদি বহু রকমের লীলা করেছে। চৈতন্য ভাগবতে সেই সমস্ত লীলা বাল্য লীলা বর্ণন করা হয়েছে। পরবর্তী কালেতে গয়াতে যে ঈশ্বরপুরী পাদের নিকটে হরিনাম দীক্ষা গ্রহণ করে আর তখন পাল্টে গেল। তখন আর অধ্যাপক নিমাই পণ্ডিত নাই, তখন ভক্ত নিমাই হয়ে গেল। বৃন্দাবনে যাবেন আকাশবাণী বৃন্দাবনে না, এখন ক্ষীর পরে যাও, ফিরে আসি আর পড়ানো অধ্যাপনা কার্য বন্ধ করে দিয়ে এখন হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। এই কীর্তন আরম্ভ করলেন ওই তাহার ওই পাঠশালার ছাত্রগণ নিয়ে, আর তারপরে ধীরে ধীরে পাবলিক আসতে লাগলো, শ্রীবাস পণ্ডিত আসলে লাগলেন, আবার নিত্যানন্দ প্রভু জুটে আসলেন, এইরকম করে সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি বহু ভক্ত সব জুটে গেল। অদ্ভুত রূপে কীর্তন ইত্যাদি হলো, জগাই মধাই ইত্যাদি উদ্ধার করলেন, পরে সন্ন্যাস নেন। বৃদ্ধ মাতাকে ছেড়ে দিয়ে আর অভি নববিবাহিতা বিষ্ণুপ্রিয়া দেবীকে নির্মম নিষ্ঠুর ভাবে ছেড়ে দিয়ে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে শীতকালে আর কাটোয়াতে যে তিনি সন্ন্যাস গ্রহণ, তারপরে ওখান থেকে সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর হয়ে জগন্নাথ ক্ষেত্রে যান। শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা হয়, অন্য হাজার হাজার লক্ষ কোটি লোকের সঙ্গে দেখা হয়। তখন নদীপ মধ্যে ২২টি বাজার বিরাট নদ ওই মায়াপুর থান, মহাপ্রভু কীর্তন নিয়ে এই সব দ্বীপেতে নটি দ্বীপেতে কীর্তন পার্টি নিয়ে যেতে, ওইখানে যে যে ২৪ বর্ষ পর্যন্ত গৃহস্থ আশ্রমে লীলা পর্যন্ত, আবার ২৪ বর্ষ ওইখানে ছিলেন এই জগন্নাথ ক্ষেত্রে, ৪ বছর ঘুরা ঘুরি এদিকে ওদিকে আর বাকি সব গম্ভীরা মধ্যে প্রশাসন। এর মধ্যে দেখা যায় মহাপ্রভুর কোন বিশেষ রসাস্বাদন এইখানে করেন নাই নদীপে মায়াপুরে, রসাস্বাদন করেছেন গম্ভীরাতে জগন্নাথ পুরীতে বসে, রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাইতি মাধুরী দেবী ইত্যাদি সব প্রবেশ, আর রায় রামানন্দ সঙ্গে ভেট হয়েছে গোদাবরীতে, সেখানে রসরাজ মহাভাব
কৃষ্ণের সর্বোত্তম রূপ, যাকে বিশাখাও দর্শন করেন, যাকে দেখে বিশাখা রূপী রায় রামানন্দ মূর্ছিত হয়ে গেল। এইসব দিকে বিচার করলে মনে হয় যে ওই গোদাবরী তট সর্বশ্রেষ্ঠ, তারপরে জগন্নাথপুরি শ্রেষ্ঠ, তারপরে সব থেকে নিচে মায়াপুর ধাম নবদ্বীপ। কিন্তু যখন রসগত বিচার করা হবে তখন ঠিক উল্টো দেখা যাবে, তখন দেখা যাবে কোথাও বৃন্দাবন, কোথাও জগন্নাথপুরীকে অথবা গোদাবরী তটকে বৃন্দাবন বলা হয়, কিন্তু নবদ্বীপকে, নবদ্বীপ ধামকে, মায়াপুরকে বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন বলা হয়েছে। কেন কেন বলা হয়েছে? আর জগন্নাথপুরীকে বলা হয়েছে দ্বারকা। আর রামানন্দের সঙ্গে যে মিলন হয়েছে ওটাকে বলা হয়েছে সূর্য গ্রহণের কুরুক্ষেত্র। এসব তাৎপর্য কি? আমাদের গোস্বামীরা কিরকম বিচার করেছে, গভীর বিচার। এইখানে বাল্যলীলা ইত্যাদি মধুর লীলা, এই প্রজেতে গুপ্ত বৃন্দাবনে নবদ্বীপ ঐশ্বর্য বল্কি মাধুর্য দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে, কোন ঐশ্বর্য বিশেষ ভাবে দেখা যায়, কিছু কিছু দেখা যায়। যখন তিনি দিগ্বিজয়ীকে পরাস্ত করেন তারপরে আরো আরো সম্বন্ধে দেখা যায়। অতএব এইটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন, এইখানেতে মধুবন, তালবন, কুমুদবন, কাম্যবন, খদিরবন, বেলবন, মাঠবন, ভান্ডিরবন, বৃন্দাবন, লৌহবন আর গোকুল মহাবন, দ্বাদশটি বন, উপবন, শাখা সব এইখানে যেখানে সেখানে আছে। আমরা এখন গিরিরাজ গোবর্ধনে তটেতে রাধা কুণ্ডের তটের দিকে বসে আছে। অতএব এখানে মধুর লীলা হয়, মহাপ্রভুর লীলা হয়েছে। আর গম্ভীরাতে, গম্ভীরাতে ঐশ্বর্যময় লীলা, ছাপ দিশে সমুদ্রের মধ্যে, আর তার মধ্যে এতে হাবুডুবু করছেন, আর কিরকম হবেতে আকৃতি কুরুবের মতন কখনো লম্বা চওড়া এইসব হয়েছে, সাতটি ডোঢিকে পার করে দিয়ে চলে যাচ্ছে, অদ্ভুত অদ্ভুত প্রকাশ তাহার। যারা ভাগবত মধ্যেও যে সব শোনা যায় না, মহাপ্রভু রাধার ভাবেতে বিভাবিত হয়ে ওই রকম ভাবে ভাব। কখনো বললেন যে সে এই যমুনাতে বংশী ধ্বনি শুনে আমি তাহার সঙ্গে আমি যাই, রাসের মধ্যে ছিল, কখনো কিছু কখনো এইসব মধ্যে ঐশ্বর্য লীলা আছে। আর ওখানে গোদাবরী তটেতে যেসব লীলা হয়েছে ওখানে তো বৃন্দাবন বলা হয় নাই, দ্বারকা না, কুরুক্ষেত্র রূপে এতে বলা হয়েছে। এইগুলিকে বুঝতে গেলে বুঝতে হবে মহাপ্রভু রাধা ভাবেতে বিভাবিত হয়েছে। এখন রাধা ও তিন প্রকারের আছে, তিন প্রকারের তাহার প্রকাশ। একটা বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধিকা, ব্রজের রাধিকা, সবসময় কৃষ্ণের সঙ্গে মিলন ইত্যাদি আছে। আর একটা আছেন নন্দগ্রামের রাধা, বিরহিণী রাধা, কৃষ্ণ চলে আসলেন মথুরা দ্বারকা, আর সেখানে রাধারানীর যে বীর হয়েছে ওটাকে বলে বিরহিণী রাধা। আবার
যখন কুরুক্ষেত্রেতে যখন যান তখন কৃষ্ণের সঙ্গে সাধারণ সময়ের জন্য একটা মিলিত হয়েছেন, তখন তিনি সংযোগিনী রাধা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইসব বিচার করেছে। এখন মহাপ্রভু এইখানে থাকা বিশ্বভানন্দিনী ভাবে দেবী ভাব, আর জগন্নাথপুরীতে বিরহিনী রাধা নন্দগামে কৃষ্ণের বিরহিত সব সময় ছটপট ছটপট নানা প্রকারের ভাব হচ্ছে। আর ওখানে গোদাবরী তটেতে যে মিলন হয়েছে মহাপুরুষের, ওটাকে কুরুক্ষেত্রে যে সংযোগিনী রাধা মিলন হয়েছে বহুকালের পরে, ওই সংযোগিনীর রাধা ভাবেতে বিভাবত মহাপ্রভু ওইখানে। অতএব এই নদীপ ধাম মায়াপুর ধাম মহাপ্রভুর এইসব মধুর লীলা স্থান, যদি ঐশ্বর্য কিছু আছে মাধুর্যের আছে, এই জন্য মায়াপুর ধাম সর্বশ্রেষ্ঠ। আপনাদের পরম সৌভাগ্য, আপ লোক কা পরম সৌভাগ্য হ্যায় কি আজ আপ লোক ইস নবদ্বীপ ধাম কো দেখা। কিন্তু বাত হ্যায় মায়া দেবী আপনা জাল বিছা করকে রাখি হ্যায়, হম লোক উসকে উপর হি জাল কে উপর মে হ্যায়। মহাপ্রভু কি সংকীর্তন লীলা ইত্যাদি সব চল রহি হ্যাঁ, তো হম লোক গে কিন্তু কুছ দেখা নেই, কুছ নেই দেখা। বড়ে বড়ে মন্দির ইত্যাদি হুয়ে হ্যায় ইয়ে সব দেখা, লোগোঁ কি ভিড় হো রহি হ্যায়, কিন্তু নিত্যানন্দ প্রভু কো গৌরচন্দ্র কো অদ্বৈতাচার্য কো ইয়ে হ্যাঁ গদাধর পণ্ডিত শিবাস পণ্ডিত ইত্যাদি মুরারি গুপ্ত সঞ্জয় মুকুন্দ বসু ঘোষ ইত্যাদি মহাপ্রভু কে কীর্তন করতে হুয়ে সবকে সাথ মে হম লোগ নে নাহি দেখা, ইয়ে হম লোগ কা দুর্ভাগ্য হ্যায়। সিদ্ধ মহাত্মা লোক অভি ভি গৌরচন্দ্র জি কি লীলাও কো দর্শন করতে হ্যায়, অদ্যাপি গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখি বারে। আপ লোক চেষ্টা করেঙ্গে, আপনারা চেষ্টা করবেন, ইউ শুড ট্রাই টু হ্যাভ দর্শন অফ চৈতন্য মহাপ্রভু উইথ হিজ পরিকট ডুইং কীর্তন নাম সংকীর্তন, দেন ইওর লাইফ ইউ উইল বি সাকসেসফুল। চৈতন্য মহাপ্রভু লীলা তাহার বৈশিষ্ট্য এইসব না বুঝিলে কৃষ্ণ লীলা মধ্যে প্রবেশই হবে না। আর আর সম্প্রদায় আছে কৃষ্ণের সেবা করে রাধা রানীর সেবা করে, নিম্বার্ক সম্প্রদায় আর আরো আছে বৃন্দাবনে, কিন্তু যেরকম ভাবতে চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে রূপ গোস্বামী ইত্যাদি রঘুনাথ দাস গোস্বামী কবিরাজ গোস্বামী ইত্যাদি যেরকম ভাবে বিচার দিয়েছে সেইরকম তাহার আস্বাদন করতে পারে না, কখনো সম্ভব তাহার। এই জন্য ভক্তির সমৃদ্ধ সিন্ধু মধ্যে কেউ যদি ডুবকি দেয় ডুবে, আর তারপরে ফের উজ্জ্বল নীলমণি তারা প্রাপ্ত হয় আর দর্শন করে তখন বুঝবে উজ্জ্বল নীলমণি আর ভক্তি রস যুক্ত পাবে। অন্য সম্প্রদায়ের লোক এইগুলি গ্রন্থ পড়ে কিছু কিছু গ্রহণ করে, কিন্তু গ্রহণ করতে পারে আপনারা শুদ্ধ ভাবেতে এইগুলিকে ফলো করে আর এইগুলি বুঝবার চেষ্টা করে, মহাপ্রভুর এই প্রেম ধর্মেতে প্রবিষ্ট হওয়ার চেষ্টা করে, তাহলে জীবন সার্থক হবে।
समझेंगे रूप गोस्वामी की आंख मांगिए और उनकी आंखों से देखिए तब समझेंगे, ऐसे नहीं समझ लेंगे, इतनी सहज बात ऐसे अनर्पित चरिन चिराग करुणिया वतीर्ण कलौ समर्पय तुम उन्नतो जल रसां स्वभक्ति से। ये सब नवदीप लीला के लिए ही कहा गया, इसलिए उस दृष्टि से देखना। हाँ।